কোনো নির্বাচনী প্রচারণা ছাড়াই উরুগুয়ের রাষ্ট্রপতি হয়েছিলেন জোসে মুজিকা। রাজনৈতিক জীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপনের জন্য আলোচিত ছিলেন তিনি। নিজের নির্বাচনে তেমন টাকা পয়সা খরচ করেননি মুজিকা। কারণ মুজিকার সত্যিকার অর্থে কোনো টাকা পয়সা নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্বাচনের আগে কোনো টাকা পয়সাই ছিল না মুজিকার। যেহেতু টাকা নেই, তাই প্রচারণায় তেমন খরচও করতে পারেননি তিনি। ভক্ত সমর্থকরা টুকটাক মিটিং মিছিল আয়োজন করলেও কোনো অর্থ ব্যয় করতে পারেনি মুজিকা নিজে। অর্থ ব্যয় করতে হবে বলে 2010 সালে প্রচারণা বাদ দিয়েই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। মুজিকার এমন সহজ সরল আচরণে মুগ্ধ হন ভোটাররা। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যান তিনি। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হওয়ার পর নিজের আয়ের বড় অংশই ব্যয় করতেন বিভিন্ন সামাজিক প্রকল্পে। ইকোনমি ক্লাস ছাড়া বিমানে চড়তেন না, আর পুরনো একটা ভক্স ওয়াগন বিটেলে উঠেই চলাচল করতেন মুজিকা। শুধু তাই নয়, রাষ্ট্রপতির জন্য বরাদ্দ প্রাসাদও প্রত্যাখ্যান করেন তিনি। একটি ছোট্ট ফার্ম হাউসে থাকতেন মুজিকা। প্রেসিডেন্ট হিসেবে জোসে মুজিকা প্রতি মাসে বেতন পেতেন ১০,২০,০০০ টাকা বা ১২,৫০০ ডলার। সেখান থেকে মাত্র ১,০০,০০০ টাকার মতো রেখে বাকি টাকা দুস্থদের বিলিয়ে দিতেন তিনি। এখন অবসর জীবনে প্রতিবেশীদের সঙ্গে গল্প গুজব করেই দিন পার করছেন মুজিকা।